আসিফ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আবারও আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আছে আকর্ষণীয় ঝর্ণা, যেটি কিনা সীতাকুণ্ডের কমলদহে রূপসী ঝর্ণা নামে পরিচিত। আসলে আমরা এখন ঝর্ণার যে ঝিরিপথ, যেখান থেকে ঝর্ণার পানিটা অতিবাহিত হয়, সে পথ ধরে আমরা সামনে হেঁটে যাচ্ছি। আমাদের সাথে আরও অসংখ্য দর্শনার্থীরাও এই ঝর্ণাকে প্রত্যক্ষভাবে দেখতে এসেছে। তারাও হেঁটে চলেছে ঝিরিপথ দিয়ে। দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষের সমাগম, সবাই ঝর্ণার দিকে হেঁটে চলেছে। আসলে এই ঝর্ণাটা এই সীতাকুণ্ডের একটি অপরূপ দৃশ্য। এখানে না আসলে সীতাকুণ্ড ভ্রমণের আসল তৃপ্তিটাই আপনি উপভোগ করতে পারবেন না। তো আমরা এখন যেখানে এসেছি, যে পথ দিয়ে এসেছি, এখন যেখানে যাচ্ছি সামনের দিকে, এটাই হচ্ছে সেই রূপসী ঝর্ণা। আসলে এখন শুকনো মৌসুম, তাই এই ঝর্ণাতে খুব বেশি পানি না থাকলেও ঝর্ণাটির ওপারে ওই যে পাথরের যে পথটা দেখা যাচ্ছে যেখান থেকে পানি নামে, ঠিক ওর ওপারেই ঝর্ণার যে ফলেন, যে পানির প্রবাহটা, ওটা ওখানেই পড়ে। আর ওখানে অবস্থিত হচ্ছে একটা মৃত্যুকূপ, যেখানে ঝর্ণার পানিটা পড়তে পড়তে অনেক গভীরতা তৈরি হয়েছে এবং ওই কূপটাকে নাম দেওয়া হয়েছে মৃত্যুকূপ। তো এখন সামনে যে ঝর্ণাটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রূপসী ঝর্ণা। কত চমৎকার প্রাকৃতিক একটি দৃশ্য। আসলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিওটাও আপনারা সবাই দেখবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যেখানে অবস্থান করছি, এটাই হচ্ছে সেই রূপসী ঝর্ণা। দেখতে থাকুন আমাদের ভিডিওটা এবং উপভোগ করুন। সবাইকে শুভেচ্ছা। আসিফ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ঝর্ণার সামনেই হচ্ছে একটা নালা, এখানে পানিটা এসে আর কি জমে থাকে।